আসসালামু আলাইকুম সবাইকে, আমি নিশা নইমি সুচনা ফেব্রিক্স থেকে আবারও চলে আসলাম আপনাদের সবার সাথে লাইভে। অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো দুই এক মিনিট লেট হয়ে গেল, আপুরা আমাকে তাড়াতাড়ি করে জয়েন করে আমাকে ঠিক মতো দেখা গেলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন লাইটে নিটে সাউন্ডে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কি না অবশ্যই জানাবেন, আর সবকিছু ক্লিয়ার আছে কিনা তাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে আমি আপুদের ফেভারিট কটন নিয়ে এসেছি, তার মধ্যে হচ্ছে গিয়ে অনেক সুন্দর, এক হলো গিয়ে কটন, তার মধ্যে হচ্ছে গিয়ে মুমতাজ কটন, মানে হচ্ছে গিয়ে এটার কোয়ালিটি লনের চাইতে কোনো অংশে কম না, মানে খুবই 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 ভালো কোয়ালিটির। আর আচ্ছা, একটু ফার্স্টে কমেন্ট পড়ে তারপর আমি দেখানো স্টার্ট করে দিচ্ছি, কারণ আমি আজকে যখন লাইভ স্টার্ট করবো, আই মিন ড্রেস যখন দেখানো স্টার্ট করব তখন দেখা যাবে কমেন্ট পড়া হবে না। হাই, হ্যালো নিবেদিতা আপু, হাই, আপনি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আফসানা আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপু ওয়াও লাগছে, পুষ্পিতা আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ, আপু তোমাকে দেখলে মন ভালো হয়ে যায়। ইফরাত আপু লিখেছে, না ইফা তারা স্বর্ণা আপু লিখেছে, আপু তোমাকে অনেক কিউট লাগছে, জান্নাতুল আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ, ড্রেসটা অনেক সুন্দর, আসলেও অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা ফ্রন্টটা দেখেছেন, মানে এটা ফ্রন্টটাই তো হচ্ছে গিয়ে সেই রকম একটা জিনিস, তারপর এটার ওড়না, এটার স্লিভ, এটার ব্যাক সাইড, সব কিছু মিলিয়ে খুবই হচ্ছে গিয়ে সুন্দর একটা জিনিস, খুবই সুন্দর একটা জিনিস। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ওয়ারিসা আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ড্রেসটা তো অনেক সুন্দর, পুষ্পিতা আপু লিখেছে, হাই আপু, হ্যালো শারমিনা আপু। আর যারাই আমার সাথে আছেন, আমার লাইভ দেখছেন, অবশ্যই হচ্ছে গিয়ে আমাকে হাই হ্যালো করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার সাথে আছেন। ওকে, আগের লাইভের ড্রেসটা কি, আগের কোন লাইভের ড্রেস আপু এটা বলতে হবে, আগে কোন লাইভের ড্রেস? লিপস্টিক হচ্ছে গিয়ে মিলানির 18 নাম্বার, আর সরি না, নিওরের 18 নাম্বার, আর হচ্ছে গিয়ে মিলানির ফ্লিং, এই দুইটা একসাথে মিক্স করে লাগিয়েছি। আপু ইয়েলো আরফাটা কি আছে? হ্যাঁ ইয়েলো আরফা অ্যাভেলেবেল আছে। কেমন আছেন আপু? এই তো রিমি আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নাইস হেয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমাকে ড্রেসের প্যাকেটটা দিয়ে দাও, আমি ড্রেস দেখানো স্টার্ট করে দিচ্ছি, যাদের যাদের ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে রাখবেন। ওকে আপু, তোমার চোখ দুটো খুবই সুন্দর, লাভ ইউ, কে লিখেছে? কমেন্টগুলো এত দ্রুত চলে যাচ্ছে, মনি আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই যে দেখেন, এই হচ্ছে আজকে ড্রেসটা, অরিজিনাল ইন্ডিয়ান মুমতাজ আর্টস থেকে এসেছে, আর মুমতাজ আর্টসের ড্রেস মানেই হচ্ছে গিয়ে পরলে আরাম লাগবে, মানে আরাম ছাড়া আর কিছু না, মানে এটা পরলে হচ্ছে গিয়ে মন চাবে যে মুমতাজের ড্রেস ছাড়া আমি আর কোনো ড্রেস পরবো না, মানে এত এত ভালো কোয়ালিটির ড্রেস। কখনোই আমার মেসেজ পড়ো না আপু, শেয়ার ডান, থ্যাংক ইউ ফারজানা আপু। যাদের কমেন্টগুলো মিস করে যাচ্ছে আবার একটু কমেন্ট করবেন, আমি পড়ে দিব, ঠিক আছে? ওয়াও লাগছে, রামিসা আপু লিখেছে, এই ড্রেসটা কিন্তু আমাকে দিবা আপু। ওকে ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে অরিজিনাল ইন্ডিয়ান মুমতাজ আর্টস থেকে এসেছে, মুমতাজ আর্টস ব্ল্যাক হওয়ার কারণে, ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকটা দেখা যাচ্ছে না, আমি ড্রেসটা বের করে দেখাচ্ছি, আমি সব কিছু সুন্দর করে দেখিয়ে দিব। এটার কিন্তু অনেক সুন্দর একটা কোট দিয়েছি, ব্ল্যাক ফরেস্ট, খুব সুন্দর সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আছে। নাইস আপু, বৃষ্টি আপু লিখেছে, মুমতাজ আর্টসের ড্রেস অনেক ভালো, ওয়ারিসা আপু লিখেছে, আসলেও মানে মুমতাজ আর্টসের ড্রেস হচ্ছে গিয়ে আমি কোনোদিনও মানে বাদ দিই না, মানে আমি হচ্ছে গিয়ে প্রতিটা মুমতাজ আর্টসের ড্রেস পরেছি। এই যে দেখেন, লিখাটা কি দেখা যাচ্ছে নাকি জানি না, অরিজিনাল ইন্ডিয়ান মুমতাজ আর্টস থেকে এসেছে, আর মুমতাজ আর্টসের কোয়ালিটি হচ্ছে গিয়ে মানে খুব ভালো। ড্রেসটা দিয়ে দাও আমাকে। শেয়ার ডান পলি আপু, থ্যাংক ইউ সো মাচ, কিউট। মেহরুননেসা ইভা আপু লিখেছে থ্যাংক ইউ, ওয়াও। শারমিন আক্তার আপু লিখেছে দাও। আর ও ভুলে গিয়েছি সবাইকে বলতে যে লাইভটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? লাইভটা সুন্দর করে শেয়ার করে দিবেন, লাইভটা শেয়ার করে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন যে লাইভটা শেয়ার করে দিয়েছেন, ঠিক আছে? সুন্দর করে কমেন্টে জানিয়ে দিবেন যে লাইভটা শেয়ার করেছেন। এই হচ্ছে গিয়ে এই ড্রেসে, আর এই ড্রেসে এমব্রয়ডারিটা যেটা নেকের অনেক সুন্দর দিয়েছে, পুরো দেখেন গলা ভরাট, ঠিক আছে? এমব্রয়ডারিটা অনেক চড়, অনেক বড়, বুট গলা দেওয়ার কারণে এটা কিন্তু আমার একটু ছোট হয়ে গিয়েছে, আপনারা যদি পান গলা গোল গলা দেন তখন কিন্তু এমব্রয়ডারিটা আরও হচ্ছে গিয়ে লম্বা হবে, ঠিক আছে? আরও বড় করে সুন্দর করে বসাতে পারবেন। এই যে দেখেন, এই হচ্ছে ড্রেসের সুন্দর সুন্দর ফ্রন্ট, যেটা নাকি ব্ল্যাক কালারের মধ্যে আছে। শেয়ার ডান নোভা আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ নোভা আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
আমি দুইটা ড্রেস নিয়েছি, নীলা আপু অবশ্যই রিভিউ শেয়ার করবেন। আমি লেট না, সমস্যা নেই, আমি মাত্রই ড্রেস দেখানো স্টার্ট করেছি। এই যে দেখেন, এই হচ্ছে গিয়ে আপনার কামিজে কাপড়টা, যেটা নাকি ফুল যে ব্ল্যাক থাকে, ব্ল্যাক এটা না, আপনার জেড ব্ল্যাক না, এটা একটু ব্লুইশ টাইপের যে ব্ল্যাক থাকে, এটা হচ্ছে ব্লুইশ টাইপের ব্ল্যাকের মধ্যে আছে, সাথে এটার মধ্যে কালারফুল কিছু ডিজিটাল প্রিন্ট করা আছে। শেয়ার ডান, অর্ণিমা আফরোজ আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। এই যে এটার হচ্ছে গিয়ে কালারফুল প্রিন্ট আছে, এখানে হলো গিয়ে হোয়াইট আছে, মেরুন আছে, আর এটা এখানে আরেকটা জিনিস দেখেন, মেরুনের মধ্যে মাস্টার্ড কালারের প্রিন্ট, যার কারণে দূরে থেকে প্রিন্টটা অনেক সুন্দর করে, মানে মানে খুব সুন্দর লাগছে, ফুটে রয়েছে একদম মেরুনের মধ্যে যে মাস্টার্ড কালারে একটু, এই যে দেখেন মেরুন আর মাস্টার্ড কালারের প্রিন্ট একসাথে দিয়েছে, আর এই ফ্লোরাল প্রিন্টটা দেখেছেন খুবই সুন্দর সুন্দর করে কিন্তু প্রিন্টগুলো ফুটে রয়েছে। পার্টি ড্রেস দেখবো, আচ্ছা পার্টি ড্রেসও দেখাবো। আর এই যে এই জায়গা পুরোটা প্রিন্ট দেখেন, এখানে পার্পল কালারের প্রিন্ট আছে, ঠিক আছে। ড্রেসটা হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাক মেরুন আর পার্পল, ওকে, ব্ল্যাক মেরুন আর পার্পল কালারের মধ্যে ড্রেসটা আছে, যেটা নাকি খুব সুন্দর করে প্রিন্ট করা। এগুলো হচ্ছে গিয়ে খুবই খুবই হাই কোয়ালিটির প্রিন্ট, যার কারণে হচ্ছে গিয়ে প্রতিটা প্রিন্ট আপনার খুব স্পষ্ট আর খুব ক্লিয়ার ভাবে হচ্ছে বোঝা যাচ্ছে, ওকে। হ্যালো আপু, লুকিং নাইস আপি, অস্মিতা আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই লাইভটা আপ, আজকে তুমি লেট তাই তাই পাচ্ছিলাম না, হ্যাঁ সারিকা আপু সমস্যা নেই, আজকে আমি 2 মিনিট লেট করে এসেছি, এর জন্য আজকে হচ্ছে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আজকে আপনি লেট করে আসছেন, এর জন্য আজকে একটা মাফ। শেয়ার ডান আপু, থ্যাংক ইউ। সিনথিয়া আপু থ্যাংক ইউ। ব্ল্যাক রেহানা আপু চলে আসছে, হ্যালো রেহানা আপু, রেহানা আপু লাইভটা শেয়ার করবেন, ওকে, লাইভটা শেয়ার করে কমেন্টে বলে দিবেন। এই যে দেখেন এটার বডিটা হচ্ছে গিয়ে ব্ল্যাক, সাথে হলো গিয়ে গোল্ডেন কালারের প্রিন্টগুলো দেখেন, এগুলো দেখে একদম মনে হচ্ছে না যে প্রিন্ট, একদম এমব্রয়ডারি লাগছে, আর এই জায়গার মধ্যে রেড আর অলিভ কালারের প্রিন্ট আছে, তারপরে দেখেন আবার হচ্ছে এখানে পার্পল কালার আছে, নিচে আবার কালারফুল একটা প্যানেলের মতো প্রিন্ট দেয়া। এটার প্রিন্টগুলোর কোয়ালিটি এত ভালো যে আপনার দূরে থেকে দেখলে আপনি হচ্ছে গিয়ে বুঝতেই পারবেন না, মানে দূরে থেকে দেখলে বোঝা যাবে না যে কোনটা এমব্রয়ডারি আর কোনটা প্রিন্ট, মানে এটার প্রিন্টগুলো এত সুন্দর সুন্দর করে দিয়েছে, ওকে। এই হচ্ছে এটা পুরোটা ফ্রন্ট সাইড গেল, যেটা নাকি অনেক 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 ভালো, অনেক ভালো। আর এটা স্লিভটা দেখাচ্ছি, কারণ এটা স্লিভটা খুব সুন্দর, স্লিভটা হচ্ছে গিয়ে আপনার এই যে দেখেন ব্ল্যাক আর পার্পল কালারের মধ্যে আছে, ওকে, ব্ল্যাক পার্পল আর মেরুন কালার, এই কালারটা হচ্ছে গিয়ে মেরুন কালার, তারপরে তো পুরোটা হচ্ছে গিয়ে ব্লুইশ টাইপের একটা ব্ল্যাক কালার, আর হচ্ছে গিয়ে আবার পার্পল কালার আছে, ঠিক আছে। একদম আপু অর্ডার ডান, হ্যাঁ আমি তো দেখতেই পাচ্ছি, একদম সবাই এসে আগেই অর্ডার করে দিচ্ছে। এই যে দেখেন এই হচ্ছে গিয়ে স্লিভটা, স্লিভের মধ্যে ব্ল্যাক কালার আছে, আবার এখানে কালারফুল কালারফুল প্রিন্ট আছে, তারপরে পার্পল কালার আছে, তারপরে আবার হচ্ছে এই যে ব্ল্যাকের ভিতরে মেরুন মাস্টার্ড কালারে প্রিন্ট দিয়ে সুন্দর করে করা আছে। আপু গতকালকের নীল শাড়িটা সেল করো, মিম আক্তার আপু, নীল শাড়িটা তো আপু সেলের জন্য, ওটা হচ্ছে গিয়ে গিফট পেয়েছিলাম, এর জন্য সেলের জন্য না, আপনার চাইলে আমি নেক্সট ওই ধরনের শাড়ি আনার চেষ্টা করতে পারি, ঠিক আছে। এই যে দেখেন এই হচ্ছে আপনার পুরোটা স্লিভ, আপু এটা কি কটনের মধ্যে, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কটন, একদম আপনার ইন্ডিয়ান লন, এটা ধরলে একদম লনের ফিল আসবে, এত সফট এটা, ঠিক আছে, এটা ধরলে একদম লন লাগবে, এটা পরলেও অনেক আরাম লাগবে। আর এই হচ্ছে এটা ব্যাক সাইডটা, চাইলে আপনার যদি বেশি প্রিন্ট পছন্দ না করেন, যেমন এটা কিন্তু অনেক প্রিন্ট, ফ্রন্ট সাইডটা অনেক প্রিন্ট আর ব্যাক সাইডটা হচ্ছে গিয়ে পুরো ব্ল্যাক, আর নিচে থেকে ব্ল্যাক সাইডের শুধু ব্যাক সাইডের নিচে থেকে শুধু এই যে এই প্রিন্টটা আছে, যেটা নাকি খুবই সুন্দর করে ফ্লোরাল প্রিন্টগুলো দেয়া আছে, যে প্রিন্টগুলো নাকি মনে হচ্ছে যে তাকিয়ে রয়েছে, এটা আমি নিতে চাই। রুনা রাশেদ আপু লিখেছে, ইনবক্স চেক করো, আলভি ভাইয়া লিখেছে, হ্যাঁ ইনবক্স চেক করে দিবে, একটু আপনারা হচ্ছে গিয়ে অর্ডারটা প্লেস করে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের অফিস ওপেন আছে, তো আপনারা হচ্ছে সন্ধ্যা 7টার মধ্যে কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন, আর কালকের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা, নারায়ণগঞ্জ, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ, সাভার, মুন্সিগঞ্জ, বিক্রমপুর, আর এটা জানি কোনটা, গাজীপুর, এতগুলো জায়গা মানে মনেও থাকে না এখন আমার, এগুলো সব জায়গায় হচ্ছে কি আপনারা এখন থেকে হোম ডেলিভারি পাচ্ছেন, আর চিটাগাং কিছুদিন পরে স্টার্ট হবে। এই যে এই হচ্ছে আপনার ব্যাক সাইডের নিচের প্রিন্টটা, তো কেউ যদি মনে করেন যে আমি ফ্রন্টে এত প্রিন্ট দিয়ে পরবো না, আমি আর কি ফ্রন্টে এমব্রয়ডারি করব, আমি শুধু এমব্রয়ডারিটা বসাবো, তখন আপনারা এমব্রয়ডারিটা দিয়ে দাও, তো এই যে এটাকেও আপনারা ফ্রন্ট দিতে পারবেন, তখন হচ্ছে গিয়ে ফ্রন্টের নেকটা এমব্রয়ডারি থাকবে, নিচে থেকে কালারফুল প্রিন্ট থাকবে, আর ব্যাক সাইডটাও খুব সুন্দর থাকবে, ওকে। নাইস ড্রেস আপি,
আপু সারপ্রাইজ ব্ল্যাক ড্রেসটা রিস্টোর হবে? সারপ্রাইজ ব্ল্যাক ড্রেস কোনটা ছিল? কালকে তো কোনো ব্ল্যাক ড্রেসই দেখাইনি। আচ্ছা যাই হোক, এমব্রয়ডারিগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে একদম এমব্রয়ডারির মধ্যেও, কিন্তু আপনার এমব্রয়ডারি প্যাকেটের মধ্যেও লিখা মুমতাজ আর্টস, যেটা নাকি আপনার ফেয়ার লেডি থেকে আসছে। ড্রেসে প্রিন্টগুলো অনেক ক্লিয়ার, শাড়ি খাপু লিখেছে। হ্যাঁ আমি বললাম না, প্রিন্টগুলো আপনার দেখে মনেই হবে না যে এগুলো প্রিন্ট, কারণ এগুলো খুবই হাই কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট, যার কারণে হচ্ছে গিয়ে এগুলো আপনার দূরে থেকে দেখলে একদম এমব্রয়ডারি মতো একটা লুক দেয়, ঠিক আছে। এই যে দেখেন, এখানে হচ্ছে গিয়ে ফেয়ার লেডি লিখা আছে। আমি জানি না লাইটের জন্য কি দেখা যাচ্ছে নাকি, এই যে এখানে লিখা আছে ফেয়ার লেডি, আর পুরোটাতে তো মুমতাজ আর্টস লিখা আছে, অরিজিনাল ইন্ডিয়ান মুমতাজ আর্টস থেকে এসেছে। আর এই হচ্ছে এটা, এই যে দেখেন সুন্দর এমব্রয়ডারি, এটা এমব্রয়ডারিটা দেখেছেন, এটা এমব্রয়ডারিটা একদম অনেক চওড়া, ঠিক আছে, আর অনেক ঘন করে কাজ করা। এটা যদি আপনারা ফ্রন্ট দেন, যদি ব্যাক সাইডটাকে, তাহলে এটা লুকটা হচ্ছে যে এরকম আসবে, আর আমার মতো যদি ফ্রন্টটা দেন তাহলে লুকটা আসবে ওরকম, এই যে দেখেন, ঠিক আছে। আপনারা চাইলে এটাও দিতে পারেন, কিন্তু আমার কাছে এই প্রিন্টটাই বেশি ভালো লেগেছে, এই জন্য আমি এটাকে ফ্রন্টে দিয়েছি। বাকিটা আপনাদের ইচ্ছা যে কিভাবে করে জিনিসটাকে আপনারা মেক করবেন। জোজ ড্রেস অর্পিতা আপু লিখেছে, আপু রেভেন ড্রেসটা হবে? রেভেন ড্রেস এখনো স্টকে আসেনি, রেভেন ড্রেস আসলে আমি দেখিয়ে দিব, ঠিক আছে। রেভেন ড্রেসটা আসেনি, ও আমি উল্টো দেখাচ্ছি, এটা দেখেন, এটা কাজের ফিনিশিং এত ভালো, মানে যদি সিকোয়েন্স না থাকতো আপনারা, মানে এটা হচ্ছে গিয়ে দেখে আর বলা যায় না যে কোনটা সোজা আর কোনটা উল্টা, কারণ এখানে যে আপনার সুতা ইউজ করা হয়েছে, মানে প্রচুর পরিমাণে ঘন ঘন, জিনিসটা একদম পাতলা, যে হালকা পাতলা যে এমব্রয়ডারি থাকে ওরকম, এটা ধরলেই আপনারা বুঝে যাবেন যে এখানে কি পরিমাণ সুতা ইউজ করা হয়েছে, আর এখানে যে কি পরিমাণ ঘন দিয়ে কাজ করেছে, আই মিন সুতা যে এতটা ঘন, এটা দেখলেই বুঝবেন। মানে এখানে দেখেন কোনো হচ্ছে গিয়ে একটা অংশ এমন নেই যে খালি বা ফাঁকা, এরকম কিছুই নেই। ওকে আপু অর্ডার তো অর্ডার দিয়ে দিয়েছে, আমাকে দিও প্লিজ, ইনশাল্লাহ রুনা রাশেদ আপু আপনার অর্ডার করে একটু ওয়েট করেন, আর ইনবক্সে শুধু অর্ডার করবেন, ঠিক আছে, ইনবক্স হচ্ছে গিয়ে শুধু অর্ডার করার জন্য। আর যাই ড্রেসে জানা থাকে আমাকে ইনবক্স, আমাকে কমেন্ট করবেন, আমি লাইভে সব কিছু বলে দিব। এই যে দেখেন, এখানে হচ্ছে গোল্ডেন কালার আছে, মেরুন কালার আছে, তারপর এখানে গোল্ডেন কালার সিকোয়েন্স আছে পুরোটাতে, ঠিক আছে। এই যে দেখেন গোল্ডেন কালার সিকোয়েন্স কিন্তু পুরোটা ড্রেসের মধ্যেই আছে, আর এখানে যে এমব্রয়ডারিটা, এমব্রয়ডারিটা হচ্ছে গিয়ে কামিজের নিচে যে প্রিন্ট, সেই প্রিন্টের সাথে ম্যাচ করে এমব্রয়ডারিটা দেয়া হয়েছে, যেটার ফিনিশিং খুবই ভালো। এটা আপনারা নিয়ে যখন ধরবেন তখন এটার ফিনিশিংটা বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ ভালো এটার ফিনিশিং দেয়া। আর এমব্রয়ডারির ডিজাইনটা অনেক, এমব্রয়ডারিটার ডিজাইনটা অনেক সুন্দর, যেটাকে সুন্দর করে কাট আউট করে বসাবেন দেখবেন যে অনেক সুন্দর হয়ে গিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আপনার ব্যাক সাইডটা দিয়ে বসালে হবে, আর ওড়নাটা দিয়ে দাও। আর এই হচ্ছে যেটা নাকি আমি বানিয়েছি যেভাবে করে, এই যে এভাবে করে হচ্ছে গিয়ে আমি বানিয়েছি জিনিসটাকে। ওকে আপনারা চাইলে এটাকে হচ্ছে গিয়ে এই যে নিচে থেকে বসিয়ে পুরোটা গলা ভরে বসাবেন, আর এখান থেকে উপর থেকে গলা বের করবে, অথবা হচ্ছে গিয়ে পান গলা দিবেন, গোল গলা দিবেন, যে কোনো গলা দিবেন। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আফিয়া আপু। রেড পার্টি ড্রেস দেখাবো, রেড পার্টি ড্রেস আমাদের শোরুমে আছে, ইন ঢাকা হলে বা শোরুমে যেতে পারলে শোরুমে গিয়ে দেখে নিয়ে নেবেন। আর এই হচ্ছে এটার ওড়নাটা, ওড়নাটা অনেক 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 সুন্দর, কারণ ওড়নাটা হচ্ছে একদম একদম সফট 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 শিফনের মধ্যে আছে, ব্ল্যাক কালারের, ওকে, ব্ল্যাক কালার আছে, মাস্টার্ড কালার আছে। ধানমন্ডিতে একটা ব্রাঞ্চ দাও, ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ দিয়ে দিব, ট্রাই করব, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা, ওড়নাটা কিন্তু অনেক 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 কালারফুল, আর ওড়নাটা হচ্ছে আপনার একদম যে নেকের এমব্রয়ডারিটা, একদম নেকের এমব্রয়ডারির সাথে ম্যাচ করে ওড়নার ডিজাইনটা দিয়েছে, যার কারণে সব হচ্ছে গিয়ে ম্যাচ হয়ে সুন্দর করে মিলে গিয়েছে। আর এই জায়গায় হচ্ছে গিয়ে আপনার মেরুন কালার আছে, মাস্টার্ড কালার আছে, এর মধ্যে রেডিশ অরেঞ্জ কালার আছে, একদম সুন্দর সুন্দর কালারফুল কালারফুল সব প্রিন্ট দিয়ে দিয়েছে। আপু আমার মেসেজ পড়ো না কেন, শেয়ার লাইভ, ও আচ্ছা শাড়ির লাইভ কবে হবে, শাড়ির লাইভ আপু দেখি কবে হবে, শাড়ির লাইভ তো হয়েছে, শাড়ির লাইভ কিন্তু করেছিলাম, তারপর আর কোনো শাড়ি দেখানো হয়নি। এই যে হচ্ছে আপনার পুরোটা ওড়না সফট শিফনের মধ্যে আছে, মাস্টার্ড কালার, পার্পল কালার, মেরুন কালার সব কালার আছে। আমাকে এটা প্যান্টটা দিয়ে দাও, প্যান্টটা দেখে তারপর আমি এটা মেজারমেন্টটা করে বলে দিচ্ছি। এই যে দেখেন, এই হচ্ছে গিয়ে ওড়নাটা, ঠিক আছে, মানে এখানে সব সুন্দর যত কালার আছে, মাস্টার্ড কালার, পার্পল কালার, ব্লু কালার, ব্ল্যাক কালার, রেড কালার, সব ধরনের সুন্দর কালার আপনার এইখানে, মানে একদম একটা কাপড়ে সব কালার দিয়ে দিয়েছে।
গ্রিন ডিপসি সোল্ড আউট হয়ে গিয়েছে আপু, গ্রিন ডিপসি স্টকে আর হবে না, শেষ হয়ে গিয়েছে। ফ্রেঞ্চ ক্রেপ সিল্ক আনবো, আবারও আনবো, কোনো সমস্যা নেই। আর এই হচ্ছে গিয়ে প্যান্টে, যে প্যান্টের কালারটা দেখেছেন একটু ব্ল্যাক ব্লু টাইপের যে একটা কালার থাকে, কামিজের কালারটাও কিন্তু সেম ব্ল্যাক ব্লু টাইপের কালার, ওকে, একদম প্যান্টের কালার সাথে ম্যাচ ম্যাচ। আবার কি ডিপসি গ্রিন, আবার ডিপসি গ্রিন আনতে আনতে দেরি আছে, আবার ডিপসি গ্রিন যদি আমি আনতে যাই তাহলে হচ্ছে কি আপনাদের বছর পার হয়ে যাবে, তখন ডিপসি গ্রিন পরার যে একটা শখ, শখই মরে যাবে আপনাদের, মানে এত টাইম লাগবে। দাও আমি এটা মেজারমেন্টটা করে এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি, প্রাইস আর বলে কি করব, সবাই তো অলরেডি হচ্ছে কি অর্ডার দেওয়া স্টার্ট করে দিয়েছেন, তাহলে নেওয়ার পরে যখন ড্রেসটা নেবেন তখন প্রাইসটা জেনে নিন, ভাই দামটা কত। পাকিস্তানি লন অ্যাভেলেবেল হবে না, পাকিস্তানি লন অ্যাভেলেবেল হবে না। ফারজানা আক্তার আপু, আমি আপনার জন্য স্পেশালি আপনার জন্য আমি বেনারসি প্লাজো আমি ড্রেস নিয়ে আসবো, ঠিক আছে, স্পেশালি আপনার জন্যই আনবো, কোনো সমস্যা নেই। এটা বডি হচ্ছে 62 ইঞ্চ দেয়া। ফারজানা আপু আমার প্রতিটা লাইভে প্রতিটা পোস্টে হচ্ছে গিয়ে কমেন্টটা করে আমার মানে মুখস্থ হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, আমি স্পেশালি আপনার জন্য আমি ড্রেসটা নিয়ে আসবো, সব কিছু একটু নর্মাল হোক, সব কিছু ক্লিয়ার হোক, আমি অবশ্যই নিয়ে আসবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা এটার লেন্থ হচ্ছে 46 পর্যন্ত দেয়া আছে, নাও এটার লেন্থ হচ্ছে গিয়ে 46 পর্যন্ত দেয়া, চাইলে এটাকে আরও লং করতে পারবেন প্যান্টের কাপড় দিয়ে, আমি কিন্তু লং করিনি কারণ আমি হচ্ছে গিয়ে এখন একটু শর্ট কামিজ পরি, 45, 46, 44, 40 এরকম সাইজের, এরকম লেন্থের কামিজ আমি পরি, আপনারা চাইলে এটাকে লং করতে পারবেন, এমব্রয়ডারিটা দিয়ে দাও আর প্যান্টটাও দিয়ে দাও, অথবা হচ্ছে গিয়ে যেটা আছে সেটাই রাখতে পারবেন। আর যদি কারো এর চাইতেও শর্ট করতে মন চায় তখন হচ্ছে উপর থেকে শর্ট করে নিবে, এই যে এই হচ্ছে গিয়ে ড্রেসটা। যাদের যাদের এটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন। এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান মুমতাজ আর্টস থেকে এসেছে, লন ম্যাটেরিয়ালের যে কটনটা থাকে ইন্ডিয়ান সেই ম্যাটেরিয়ালের কামিজ, আর সফট 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 চিফনের ওড়না, খুবই কালারফুল কালারফুল প্রিন্ট করা, নেকের এমব্রয়ডারি হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপনার সিকোয়েন্স দিয়ে ফিনিশিং করে দিয়েছে, আর হচ্ছে একদম 100% পিওর কটনের প্যান্ট। এই ড্রেসগুলো আমাদের বসুন্ধরা সিটি আর যমুনা ফিউচার পার্ক শোরুমেও অ্যাভেলেবেল আছে, যদি চান আপনারা শোরুমে গিয়ে ড্রেসগুলোকে দেখে নিয়ে নিতে পারবেন, ওকে। এই ড্রেসটা সুপার ডুপার রিজনেবল প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 1500 টাকা, ওকে। এই ড্রেসটা সুপার ডুপার রিজনেবল প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা করে, যাদের যদি এটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবে। আর ঢাকা, নারায়ণগঞ্জ, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ, বিক্রমপুর, সাভার, তারপরে হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জ আর গাজীপুরের আপুরা আজকে অর্ডার করলে কিন্তু কালকের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবে, এছাড়া বাকি সব আপুরা হচ্ছে গিয়ে এসে পরিবহন অথবা সুন্দরবনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন। হাই আপু, হ্যালো আহনাফ হামজা ভাইয়া বা আপু যেই কমেন্ট করছেন, গ্রিন ডিপসি ড্রেসটা পেয়েছি, থ্যাংকস আপু, নাইমা আপু লিখেছে, ইউ মোস্ট ওয়েলকাম, অবশ্যই রিভিউ শেয়ার করবেন। কবে আনবে আপু বলো না প্লিজ। ফারজানা আপু এখনও শিওর বলতে পারছি না, কারণ হচ্ছে গিয়ে এখন পর্যন্ত সব কিছু কিন্তু ঠিক হয়নি, কোনো কিছু কোনো লাইন টাইন এখন পর্যন্ত পুরোপুরিভাবে ঠিক হয়নি, তো যখন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তখন আমি অবশ্যই নিয়ে আসবো, ঠিক আছে, আমি তো বললাম আমি অবশ্যই নিয়ে আসবো, কিন্তু এখন এই মুহূর্তে না পসিবল না। আপু খুব নাইস লাগছে, থ্যাংক ইউ শাহিনা আপু, থ্যাংক ইউ সো মাচ, সিলেটে একটা সব দিন প্লিজ, ইনশাল্লাহ 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 দোয়া করবেন। জুয়েলারি আসবে, আজকে জুয়েলারি লাইভ হবে না, আজকে তো হবে না, না না আজকে জুয়েলারি লাইভ হবে না, জুয়েলারি লাইভটা আবার কালকে হবে, জুয়েলারি লাইভ হচ্ছে গিয়ে শনি, সোম আর হচ্ছে গিয়ে বুধবার, এই তিন দিন আমাদের জুয়েলারি লাইভটা হবে, এই তিন দিন হচ্ছে গিয়ে আমাদের জুয়েলারি লাইভটা হবে, ওকে। আপু রিপ্লাই দাও, পরশু দিনের ব্ল্যাক ড্রেসটা রিস্টক হবে, রিস্টক মেবি হবে, ওটা হলে আমি আবার দেখিয়ে দিব, আর না রিস্টক হলে তো কিছু আর করার নেই, ওটা রিস্টক হওয়ার কথা ছিল, রিস্টক হয়েছে, তারপরে আমি আবার জানি না যে আবার রিস্টক হবে কি না, এখন শিওর না। এই ড্রেসে কি পার্পল কালার আছে? না, এই ড্রেসটার মধ্যেই পার্পল কালার, এটা হচ্ছে গিয়ে পার্পল ব্ল্যাক, এই দুইটা কালারের মধ্যে আছে, ঠিক আছে, ব্ল্যাক আর পার্পল, ব্ল্যাক পার্পল মেরুন, যেমন এই জায়গাটা হচ্ছে গিয়ে ব্ল্যাক আর এই জায়গার মধ্যে হচ্ছে গিয়ে মেরুন আর পার্পল কালার, স্ট্রাইপের মতো করে প্রিন্ট দেয়া, স্লিভটা যেমন এই জায়গা মেরুন পার্পল আর হচ্ছে গিয়ে পুরোটা ফুল ব্ল্যাক স্লিভ, ঠিক আছে, এটাই হবে, এটা পার্পল মেরুন আর ব্ল্যাক, এই তিনটা কম্বিনেশনে আছে। আপু আমি সিটিজি থেকে আজকে অর্ডার করেছি, কল কবে পাবো? কল কালকে পেয়ে যাবেন, আজকে অর্ডার করলে কাল কল পেয়ে যাবেন, আর কালকে আপনাদের ড্রেসগুলো ট্রান্সপোর্টে দিয়ে দিব, তারপরে
দু একদিনের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, আজকের জন্য তাহলে এতটুকুই থাক। যাদের এই ব্ল্যাক ফরেস্ট ভালো লেগেছে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন, অথবা ব্ল্যাক ফরেস্ট লিখে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজিং বক্স করে দেবেন, তাহলে আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। আর এই ড্রেসটা আমাদের বসুন্ধরা সিটি আর যমুনা ফিউচার পার্ক দুইটা শোরুমে অ্যাভেলেবেল আছে, অনলাইনে অ্যাভেলেবেল আছে, যেখান থেকে মন চায় সেখান থেকে ড্রেসটাকে দেখে নিয়ে নিতে পারবেন। এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1500 টাকা, যেটা নাকি সুপার ডুপার রিজনেবল প্রাইস। আর আজকের জন্য তাহলে এতটুকুই থাক, আমি কাল আবার ঠিক 2:30 লাইভে আসবো, আর হচ্ছে গিয়ে 3:45 জুয়েলারি লাইভে আসবো। কালকের আগামী কালকের 2টা লাইভ সবাই অবশ্যই জয়েন করবেন, আর যারা নাকি আমার রেকর্ডে লাইভটা দেখবেন অবশ্যই আমার লাইভটা শেয়ার করা একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।